বাবার নাম গেল, সেবা গেল, দান গেল। ও মায়েরা এই ভক্তিটা এবারে কেমন দেখুন, এইখানে আপনারা যে ভক্তরা বসে আছেন বাবা, যে যেমন অবস্থায় আছে, এই হরিনাম শুনতে শুনতে ভগবানকে যে যেমন ভাবে ডাকবে, ভাবে বাবা উত্তোলন করে নৃত্য করতে করতে সে ভাব বলছি না, অন্তরঙ্গ ভাব, দু নয়নের পরিশ্রম দিয়ে যে ভাবে ডাকবে, যেটা দ্রৌপদী ডেকেছিল বাবা, কখন? যখন দুঃশাসন দ্রৌপদী বস্ত্র হরণ করছে, মা গো ভাবটা কেমন দেখুন, ভক্তিটা কেমন দেখুন দ্রৌপদীকে। মহাজন লক্ষ্য করে দ্রৌপদীর দিকে আঙুল তুলে দেখিয়ে বলছে আমাদের কলির জীবকে, ভাবটা যদি ঠিক থাকে দ্রৌপদীর মতো ব্যক্তি তিনিও ভগবানের ভাব বুঝতে পারে না। কেমন দুঃশাসন বস্ত্র টেনে নিচ্ছে, ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে পিতামহ বিশ্বকে গিয়ে বলল, দাদু দাদু। বাবা যখনই বিশ্বের চরণ দুটো জড়িয়ে ধরলো, আর তখনই বিশ্ব মাথাটা অবনত নিচু করে দিল, কিছু বললেন না, চরণগুলো ছেড়ে দিল। আর ছেড়ে দিয়ে মা কাঁদতে কাঁদতে দ্রৌপদী চলেছে কোথায়, ধরে চরণ দুটো ধরে বলছে, গুরুদেব গুরুদেব তুমি আমাকে দয়া করো। বাবা গুরুদেবও দয়া করলেন। দরজার বাইরে একজন কৃষ্ণ ভক্ত ছিলেন, সেটা হলো বিদুর। বিদুর দ্রৌপদীকে অনুমান করে ইঙ্গিত করে বলল, একমাত্র যদি মা বাঁচাতে পারে, একমাত্র আদি অনাদি সচ্চিদানন্দ গোবিন্দ তুমি দেখে ডাকো। বাবা যখন বস্ত্রটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে মা, লজ্জা নিবারণের আর বস্ত্র নেই, এক করে পয়দর গুলো চাপা দিয়েছে আর একদিকে দুঃশাসন টানছে, আর তখন চিৎকার করে দ্রৌপদী বলছে, হে দ্বারকাপতি কৃষ্ণ, তুমি একবার দ্বারকা থেকে এসে তুমি আমাকে বাঁচা। ওমা যদি আমাদের ওই অবস্থা হয় বাবা, তখন লজ্জা নিবারণের জন্য আমরা কি করবো মা, যাকে ডাকবো একবার দুবার তিনবার চারবার পাঁচবার। আর মা দ্রৌপদীর বস্ত্রটা টানছে কোথায় বাবা, হস্তিনাপুরে। আর যখনই দ্রৌপদী বলছে, কৃষ্ণ তুমি দ্বারকা দিকে এসো, এসে আমাকে বস্ত্র দাও, আমার লজ্জা নিবারণ করো, নিবারণ করো। ওমা যখন এইভাবে বলছে, একবার নয় তিনি ১৬ বার বলে ফেলেছে বাবা, ১৬ বার বলে ফেলেছে। তারপরে ১৬ বারের সময় সেদিন গোবিন্দ আমার বস্ত্র রূপ ধারণ করে দ্রৌপদীকে বস্ত্র জগিয়েছিল। আমা বস্ত্র সারাদিন দুঃশাসন টানছে, বস্ত্র শেষ করতে পারছে না, অবগত সন্ধ্যা ঘনিয়ে এসছে, দুঃশাসন ওই বস্ত্র টানতে টানতে আলা হয়ে বস্ত্রকে ছেড়ে দিয়ে চলে। পরের দিন সকালে দ্রৌপদী গিয়ে বলছে ভগবান কৃষ্ণকে, বলছে, সখা বাবা ভগবান দাঁড়িয়ে আছে, আর দ্রৌপদীকে দেখেই দ্রৌপদীকে বলতো কৃষ্ণা কৃষ্ণা, তুমি সকালেই এসেছ, আমি একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। কি কথা কৃষ্ণা, কি কথা? আচ্ছা কৃষ্ণ, তুমি তো বস্ত্র আমাকে দিলে, তুমি আমাকে এতখান বাদে বস্ত্রটা কেন দিলে? সেই তো আমার বস্ত্র দিলে নি লজ্জা নিবারণের জন্য, তাহলে এত দেরি করে দিলে বাবা। ভগবান কি বলছে জানেন? ভগবান বলছে, বলে যা তুমি বলেছিলে, আরে যা তুমি বলেছিলে, আমি তাই করেছি ভক্তের জন্য। আরে আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, আমি এ কথা শুনতে আসি, বলছে আমিও তো তুমি যা বলছো তাই বলছি, না আমি জিজ্ঞাসা করছি কালকে তুমি বস্ত্রটা দিলে অত দেরি করে দিয়েছো কেন? আর ভগবান কৃষ্ণ বলছে, যা তুমি বলেছিলে তাই আমি করেছি। ও মায়েরা আগের দিন কি বলেছিল দ্রৌপদী, হে দ্বারকাপতি কৃষ্ণা, হে
एक नारी लज्जा के निर्माण এই হস্তিনাপুর কা এসে আমারে বস্ত্র দিয়ে যা দিয়ে এজে বাবা বসে বসে হরিনাম শুনছি, এখন যদি বসে বসে যেটা মনে ভাববেন না সেটাই ভগবান করে। আজকে যেটা আমার দ্রৌপদীর হয়েছে, কৃষ্ণ বলছে তুমি আমাকে কখন বলেছিলে, কি বলেছিলে? না আমি বলেছিলাম হে কৃষ্ণ আমি হস্তিনাপুরে দুঃশাসনের হাতে আমার বস্ত্র নিয়ে চলে যাচ্ছে, তুমি দ্বারকা থেকে এসে আমাকে সম্মান রক্ষা করো। বলছে আমি তো হস্তিনাপুরে ছিলাম, তুমি কতবার বলেছিলে? না বলছে আমি 16 বার বলেছি। না বলছে যখনই আমি তোমাকে হস্তিনাপুরে বস্ত্রটা দিচ্ছি তখনই তুমি তো বলছো হে কৃষ্ণ দ্বারকাপতি দ্বারকা থেকে এসে বস্ত্র দাও। তো আমি বস্ত্রটা যখনই দিচ্ছি হস্তিনাপুরে আমাকে বলছো দ্বারকা যাও। আমি ভাবলাম দ্বারকা যাবো, সেখান থেকে বস্ত্র নিয়ে আসবো, যদি এখন দিলে তুমি না না বাবা 16 বার বলেছে। আর 16 বার বলার সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বলছে আমি যখনই দিতে যাই তুমি বলছো হস্তিনাপুর থেকে দ্বারকা যাও, দ্বারকা থেকে সে বস্ত্র দাও। আমি 16 বার হস্তিনাপুর থেকে দ্বারকা গেছি, এসে বস্ত্র দিয়েছি। তাই বলছে যা তুমি বলেছিলে আমি তাই করেছি। মা গো ভগবানকে আমরা যা বলবো দ্রৌপদীর মতো আমাদেরকে কিন্তু দেবে। তাই যে যেমন ভাবে কীর্তন শুনবেন, যেমন ভাবে কীর্তনটা নেবেন, ঠিক দ্রৌপদীর মতোই 16 বার বলা যেন হয়ে না যায়। বাবা কেন আমরা কলির জি বলা হয়ে যাবে মা? কেন জানেন? আমার যেটা প্রিয় জিনিস, কারো ছেলে কারো স্ত্রী কারো মা কারো বাবা, ধরুন কোনো জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে, এই যে লাইনের সমস্ত ল্যাম্পগুলো ঝুলছে, কারো একটা ছেলে ধরুন ধরে ফেলেছে, তাকে ঝিটকিয়ে ফেলে দিয়েছে, তখন আমরা কি করবো? হরিবাসরে হে গোবিন্দ বাঁচাও, হে গোবিন্দ বাঁচাও, একবার বললেই গোবিন্দ আসবে, 50 বার বললে তো বলবে তুমি বলা শেষ করো তবে তো বাঁচাও। তাই আমরা যে যেমন ভাবে নেব, যে যেমন ভাবে বলব, তদ্রূপ আমরা ভগবানকে সেরকম পাবো। তো যাই হোক,